শিরপুরে কিষাণমন্ত্রী নির্বাচনী প্রচারণে ব্যস্ত সময় পার করছেন। আমাদের শিরপুর প্রতিনিধি হারুন রশিদের তথ্যচিত্র একটি ডেস্ক রিপোর্ট। আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য শিরপুর দুই আসনের আওয়ামী লীগ মনোনীত প্রার্থী কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরীর নৌকার প্রতীক নিয়ে নলকা উপজেলার পাঠাকাটা, চরষ্টধর ও পৌর শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে নির্বাচনী পথসভা করছেন। তিনি বুধবার সকালে পাঠাকাটা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে এক নির্বাচনী পথসভায় দেশের উন্নয়নের ধারা অব্যাহত রাখতে শিরপুর দুই নকনা ললতাবাড়ি নির্বাচনী আসনের নৌকা প্রতীককে ভোট দিয়ে শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার আহ্বান জানান। এই পথসভায় বক্তব্য রাখেন নলকা উপজেলা চেয়ারম্যান মাহবুব আলম সোহাগ, উপজেলা আওয়ামী লীগের সভাপতি মুক্তিযোদ্ধা মুস্তাফিজুর রহমান, সাধারণ সম্পাদক মুক্তিযোদ্ধা শফিকুল ইসলাম জিন্না, পৌর মেয়র হাফিজুর রহমান লিটন, উপজেলা ভাইস চেয়ারম্যান সারোয়ার আলম তালুকদার, সাবেক মেয়র মিজানুর রহমান, মুজিবুর রহমান, মাহবুবুর রহমান বিদ্যুৎ, আওয়ামী লীগের নেতৃবৃন্দ সহ আরও অনেকেই বক্তব্য রাখেন। জিটিভি নিউজ ডেস্ক।